হে বন্ধুরা, আমরা ছোট থেকেই শুনে আসছি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন সব বাচ্চাদের খুশি করার জন্য সান্তা ক্লজ স্লেজ গাড়িতে চড়ে ঝুড়ি ঝুড়ি উপহার নিয়ে আসে। ক্রিসমাসের আগের দিন রাতে যখন সব বাচ্চারা ঈশ্বরের কাছে তাদের পছন্দের উপহার প্রার্থনা করে ঘুমিয়ে পড়ে, তখন সান্তা ক্লজ চুপি চুপি গিয়ে তাদের উপহারগুলো জায়গা মতো রেখে আসে। কিন্তু কে ছিলেন এই সান্তা ক্লজ, আর ক্রিসমাসের রাতের রহস্যটাই বা কী, তা আমরা আজকের ভিডিওয় জেনে নেব। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ক্রিসমাসের কাহিনী আজ থেকে প্রায় 2000 বছর পুরনো। বাইবেল অনুসারে সেই সময় রোম সাম্রাজ্যের শাসন চলছিল, আর মানুষের ওপর ভীষণই অত্যাচার করা হতো। মানুষের দুঃখ কষ্টকে কমানোর জন্য অর্থাৎ মানুষকে রোমানদের কঠোর অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঈশ্বর তার পুত্রকে জন্ম দেওয়ার জন্য পৃথিবীর এক কুমারী কন্যা মেরিকে নির্বাচিত করেন। ঈশ্বর তার দূত গ্যাব্রিয়েলকে কুমারী মেরির কাছে পাঠান এই বার্তা প্রেরণের জন্য। দেবদূত গ্যাব্রিয়েল কুমারী মেরিকে বলেন, আপনার গর্ভে ঈশ্বর পুত্র যীশু আসছেন, সে বড় হয়ে রাজা হবে আর মানুষজনের ওপর হওয়া অন্যায় অত্যাচার প্রতিরোধ করবে। তারপর সেই দেবদূত জোসেফের কাছে গেল আর তাকে বলল, আপনাকে মেরি নামক ওই কন্যাকে বিবাহ করতে হবে, যে ঈশ্বর পুত্র যীশুর জন্ম দেবে। তারপর তাদের বিবাহ হয়। নির্দেশ অনুযায়ী সন অব গড অর্থাৎ ঈশ্বর পুত্র মাতা মেরির গর্ভে আসেন। যেদিন যীশুর জন্ম হয়েছিল সেদিন মেরি ও জোসেফ বেতলেহেমের উদ্দেশ্যে যাচ্ছিল। বেতলেহেমে সেই সময় প্রচণ্ড ভিড় হওয়ায় কোথাও থাকার জায়গা পাওয়া যাচ্ছিল না, তাই সেদিন মেরি ও জোসেফ নিরুপায় হয়ে একটি আস্তাবলে রাত কাটায়। সেই রাতেই যীশুর জন্ম হল, আর আকাশে অতি উজ্জ্বল একটি তারা দেখা গেল। তা দেখে সবাই আন্দাজ করতে পেরেছিল যে তাদের প্রভু পৃথিবীতে নতুন কোনো অবতার রূপে জন্ম নিয়েছেন। এই ঘটনার ভবিষ্যৎবাণী অনেক আগেই হয়ে গেছিল। সেখানে বলা ছিল, যেদিন আকাশে সব থেকে উজ্জ্বল তারা দেখা যাবে সেদিন প্রভু অবতার রূপে পৃথিবীতে আসবেন। প্রভুর জন্ম হওয়ায় সবাই ভীষণই খুশি হয়েছিল। ছোটবেলা থেকেই যীশু মানুষের সেবা করতেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন। যীশু সবাইকে মানবতা, প্রেম ও ভালোবাসায় আবদ্ধ থাকার সন্দেশ দেন। তিনি সবসময় বলতেন, যে তোমার ক্ষতি করবে তুমি তারও ভালো করো, নিজের শত্রুদেরও ভালোবাসো। ক্রিসমাস বা বড়দিন উৎসব পালন করা হয় এই সন অব গড যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে। আর এই বড়দিনের এক বিশেষ রহস্য হলো সান্তা ক্লজ। বহু বছর আগে পৃথিবীর নর্থ পোলে নিকোলাস নামে এক মহান ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ভীষণই দয়ালু এবং সরল মনের মানুষ ছিলেন। নিকোলাস সবসময় মানুষদের সারপ্রাইজ দিতে ভালোবাসতেন, অন্যদের খুশিতেই তিনি নিজে খুশি হতেন। এভাবেই তিনি দীর্ঘদিন ধরে বাচ্চাদের খুশি করতে থাকেন আর নিকোলাস থেকে পরিণত হন সান্তা ক্লজে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।